কলকাতার যদি বলি আজকে টাই, কালকে মর্নিং এ কিন্তু ফগ থাকবে, ওয়েদার ক্লাউডিং শুরু হতে হতে ইভিনিং হবে, আর বৃষ্টি যেটা চান্সেস আগামীকাল সেটা ইভিনিং টু নাইট। 18 তারিখে মেঘলা আকাশ থাকবে সকাল থেকেই কিন্তু, আর দু এক পশলা লাইট টু মডারেট রেন এক্সপেক্টেড। 19 তারিখ থেকে কলকাতাতে বৃষ্টি হওয়ার চান্সেস নাই। কুয়াশা যদি বলি, কাল সকালে কুয়াশা নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে আমরা এক্সপেক্ট করছি, আর পরশু থেকে কুয়াশাটা অনেকটা কমে যাবে। নর্থ বেঙ্গলে কিন্তু আগামী 4 দিনই সকালের দিকে খুব ডেন্স ফগ হবে এরকম চান্সেস রয়েছে। একটা ঘূর্ণাবর্ত রয়েছে ইস্টার্ন পার্টস অফ বাংলাদেশে, এই ঘূর্ণাবর্তটা কিন্তু কালকে আগামীকাল কিন্তু লেস মার্ক হয়ে যাবে। আগামীকাল যেটা এক্সপেক্টেড যে ঝাড়খণ্ডের কাছাকাছি একটা ঘূর্ণাবর্ত হবে, আর বে অফ বেঙ্গলে কিন্তু হাই প্রেশার জোন হবে যেখান থেকে প্রচুর ময়েশ্চার ঢুকবে। এই দুটো কন্ডিশন 17 থেকে 19 তারিখ আমরা এক্সপেক্ট করছি। 17 তারিখে লাইট টু মডারেট রেন হবে কোস্টাল জেলাগুলোতে ইনক্লুডিং কলকাতা, নর্থ সাউথ চব্বিশ পরগনা, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, হুগলি, হাওড়া, ইস্ট বর্ধমান, অন্য জেলাগুলোতে হয়তো দু এক জায়গা লাইট রেন হবে। 19 তারিখে এক্সপেক্টেড, 18 তারিখে এক্সপেক্টেড যে মোটামুটি সমস্ত জায়গাতে কোস্টাল জেলাগুলোতে মেনি প্লেসেসে কিন্তু লাইট টু মডারেট রেন হবে, আর পশ্চিমের জেলাগুলোতে ফিউ প্লেসেসে কিন্তু রেন থান্ডার শাওয়ার এক্সপেক্টেড। 19 তারিখে নর্থ সাউথ চব্বিশ পরগনা আর ইস্ট মেদিনীপুরে আমরা বৃষ্টি এক্সপেক্ট করছি। 20 তারিখ থেকে বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে যাবে। নর্থ বেঙ্গলের যদি কথা বলি, আজ থেকেই ওখানে বৃষ্টির চান্সেস রয়েছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। 17 থেকে 18 মোটামুটি সমস্ত জায়গায় কিন্তু লাইট টু মডারেট রেন হবে। এবার দার্জিলিংয়ে আমরা এক্সপেক্ট করছি যে তাপমাত্রা মিনিমাম টেম্পারেচার কালকে হয়তো 0 হায়ার রিচেস, আর পরশু দিন -2, ফলে চান্সেস রয়েছে যদি দার্জিলিংয়ে বৃষ্টি হয়, দ্যাট ইজ ইট চান্স কি হাই রেঞ্জেস কিন্তু লাইট স্নো হবে দার্জিলিংয়ে, এই চান্সেসটা রয়েছে। যেহেতু এই বৃষ্টিটা আনসিজনাল ইম্প্যাক্ট হবে, খুব বড় বৃষ্টি নাই, কিন্তু বিশেষ করে যদি বলি ভেজিটেবলস তার উপরে একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট চান্সেস রয়েছে। এবার হচ্ছে তাপমাত্রা যদি বলি আমি, তাপমাত্রা কিন্তু আগামী 2 থেকে 3 দিনের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি কিন্তু মিনিমাম টেম্পারেচারটা বাড়বে। কলকাতাতেও আমরা এক্সপেক্ট করছি যে হয়তো 17 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে, বিশেষ করে শুক্রবার পর্যন্ত। তারপরে কিন্তু স্ট্যাগনেন্ট থাকবে, খুব একটা সার ফল আমরা এক্সপেক্ট করছি না, কেন এখন কয়েকদিন প্রচুর ইস্টার্লি উইন্ড আমরা এই আমাদের রিজনে এক্সপেক্ট করছি। কোন কোন জেলায় কৃষিক্ষেত্রে বেশি প্রভাব পড়তে পারে? প্লেন এরিয়া বিশেষ করে দুই বর্ধমান চান্সেস রয়েছে, হ্যাঁ, হুগলি, হাওড়ার দিকে, ইভেন ভেজিটেবল তো মোটামুটি সমস্ত জেলাগুলোতেই হয়, তার উপরে একটা অ্যাডভার্স ইম্প্যাক্টের চান্সেস রয়েছে। কীরকম বৃষ্টি রেঞ্জ? বৃষ্টির রেঞ্জ যদি বলি কলকাতা খুব স্পেসিফিক বলি 10-15 মিলিমিটার এভারেজ, এটাই দেখা যায় যে খুব বড় কোনো বৃষ্টি নাই, ভারী বৃষ্টি নাই, এই যে বললাম 1-2 সেন্টিমিটার বা 10-20 মিলিমিটার বৃষ্টির চান্সেস মোটামুটি রয়েছে আগামী 10-15 বলছি কলকাতাতে, 2 দিন মিলে 17 আর 18। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।